ভ্যাকসিন নিয়ে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে আহত অনেকেই, সেই ছবি আপনারা আমরা দেখাবো বিএনএসপিএসের পর্দায়। তুমুল সংঘর্ষ, শুধু তাই নয়, বোমাবাজি এবং পরপর চলল গুলি, সেই ছবি আমরা দেখাচ্ছি বিএনএসপিএসের পর্দায়। ভ্যাকসিন নেয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হাওড়ার জগৎবল্লভপুর থানার এলাকার পোলগোস্তিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। করোনা অতিমারিতে ভ্যাকসিন পাওয়া নিয়ে এবার উত্তেজনা ছড়ালো পাঁচলা বিধানসভা এলাকার পোলগুস্তিয়া গ্রামে। এখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিয়ে স্বজন পোষণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ পেয়ে বিজেপি কর্মীরা স্বাস্থ্য কেন্দ্রে গেলে তাদের সাথে বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর লাঠি বাঁশ নিয়ে চড়াও হয়, পিস্তল উঁচিয়ে তাড়া করা হয়, এমনকি বোমাবাজি করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভ্যাকসিন কেন্দ্র মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জগৎবল্লভপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে ফের ভ্যাকসিন দেওয়া চালু হয়। বিজেপির হাওড়া জেলা যুব মোর্চার সম্পাদক আকাশ বড়াল জানান, আজ তারা পোলগুস্তিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন, কারণ অভিযোগ ছিল সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। তৃণমূল নেতারা বেছে বেছে তাদের দলীয় সমর্থকদের ভ্যাকসিন পাইয়ে দিচ্ছেন। এ নিয়ে বিজেপি প্রতিবাদ করায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের মারধর করা হয়, পিস্তল বের করে গুলি করার হুমকিও দেওয়া হয়। সমবায় মন্ত্রী ও মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায় জানান, এই রকম ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়। পুলিশকে বলা হবে যাতে ঘটনাটা খতিয়ে দেখার জন্য। আর কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে যে দলেরই হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা সেটাও তিনি দেখবেন বলে জানান। তিনি আরো জানান, যারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন তাদেরকেই একমাত্র ভ্যাকসিন দেয়া হবে, তাছাড়া কাউকে ভ্যাকসিন দেয়া হবে না। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেই ছবিও ভাইরাল হয়েছে, পুরো রিভলভার নিয়ে ছুটে যাচ্ছে, কি বলবেন এটা? না না, এই ধরনের ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়। তবে আমরা খতিয়ে দেখবো ব্যাপারটাকে, পুলিশকে বলবো যাতে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর আগে থেকে আমরা যেটা সিওএইচকে বলেছি, যেটা কর্পোরেশন এলাকায় হচ্ছে আর কি, যে আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে, যারা রেজিস্ট্রেশন করাবে তাদেরকেই ভ্যাকসিন দেওয়া হবে। ধরো 200 ভ্যাকসিন দেওয়া হবে, 200 ভ্যাকসিন 200 লোক আগে থেকে রেজিস্ট্রেশন করিয়ে নেবে আগের দিনে, তাদেরকেই পরের দিন ভ্যাকসিনেশন করানো হবে, তার বাইরে করানো হবে। এই সিস্টেমে আমি সিএমএইচকে বলি যে সিস্টেমে করার জন্যে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। পোলগোস্তিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে আগে থেকে আধার কার্ড নিয়ে তৃণমূল কর্মী ওখানকার যে স্থানীয় যে আছেন শেখ ইব্রাহিম ওরফে গোরা, পঞ্চায়েত সমিতি সহসভাপতি, তিনি তার নেতৃত্বে এই ঝামেলাটা হয়েছে গ্রামবাসীদের ওপর অভিযোগ। এটা আমি খতিয়ে দেখবো, খতিয়ে দেখবো, আমি খবর নেবো, এনকোয়ারি করবো, করে দেখে যারাই এর সঙ্গে জড়িত, যারাই এই ধরনের ঘটনা যদি ঘটিয়ে থাকে, সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নেওয়া হবে। বলছি দাদা।